গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু রিসেপশন, তার জন্য ভিডিওটা মেনলি করা। তো এখন আমি ও তারপর ও তিনজনে মিলে বসে গল্প করছি। কি গল্প করছি সেটা বলবো, গল্প করছি আমার বিয়ের গল্প করছিলাম। তো আমি যখন বিদায় হয়ে এখানে এসেছিলাম, তারপর বাড়িতে কি হয়েছিল সেটা তো আমি জানি না। তো আমি বলছিলাম আমি মানে বিদায়ের সময় আমি কাঁদিনি, বিদায়ের আগে এত কেঁদেছি বিদায়ের সময় আমার চোখ দিয়ে জলই পড়েনি লাস্ট। তো বোনকে বোন বলছিল যে ও কাঁদিনি, সবাই বলবে বোনের বিয়ে হয়ে গেছে, আমি কাঁদিনি, কিন্তু আগে দিয়ে সবাই আমরা কেঁদেছি। তো ও বলছিল আমার তো কারোর বিয়ে সব কাদাই আসে না, চোখ দিয়ে জলই আসে না। তো সবাই আমরা এরকম বলছিলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে আমি বাড়িতে আমি বিদায় হয়ে যাওয়ার পর কে বিদায় বলছি বিদায় হয়ে যাওয়ার পর কে কে কেঁদেছে। তো বলছে সবাই ঠিক হয়ে গেছে, আর তোর বাবা গান চালিয়ে অনেক বাবা আমার সামনে কাঁদেনি, গান চালিয়ে পরে কেঁদেছে। তারপর বলছিলাম অন্য বাকিরা কীরকম হয়েছে, কী করেছে। বলছে সবাই ঠিক হয়ে গেছে, আর যারা ছিল সবাই বসে বলছিল এখন যদি সুমি থাকতো এই করতো সেই করতো। ওরা বলছিল, আমি বলছি এইটাই নিয়ম, কারোর বিয়ে হয়ে গেলে সবাই এরকম বলে যে থাকতে এলে আমরা কত কিছু করতো, আর আর হচ্ছে কেউ যদি মারা যায় তখন সবাই ওকে নিয়ে দুঃখ প্রকাশ করে এই কথা। যখন তুমি বাড়িতে থাকবে, যখন তুমি বেঁচে থাকবে, তোমাকে নিয়ে কেউ আদর করবে না, কেউ তোমাকে নিয়ে বলবে না, তুমি যতই করো। আর যে বিয়ে হয়ে গেছে বল, তারপর ও শুয়েছিল খাটে। তো বাকিরা বলছিল এখন তো যদি সুমি থাকতো ও শুয়ে থাকতো তার মানে ওর সাথে, তো এরকম বলছিল সবাই। বলছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, তো তার জন্য যদি না করতাম দেখবি আমি এক মনে পরে থেকে দেখে পাত্তাই দিত না। তো আমরা এই বলে মানে হাসাহাসি করছিলাম সবার, আমার না শুধু, সবার যার যার বিয়ে হয়েছে সবার সাথে এরকম হয়। যখন মেয়েটা বাড়ি থেকে বের হয় জাস্ট ওরা কোনো কথা বলে না, সবাই বলে এই ভালো ছিল সে ভালো ছিল, আর কেউ মরে গেলে সেটা তখন বলে ও ভালো ছিল এই করতো সে করতো, কত ভালো প্রশংসা কত ভালো কথা। তো যাই হোক আমরা সেই রকমই। তারপর আমি ও বলছিল আমি নাকি এখানে এসে ওকে বলছিলাম তোরা কেউ কাঁদিস না, আমি খুশি আছি আমি ভালো আছি, আমি নাকি এ কথা বলছি এখানে এসে। তো আমি ওকে বলছি একে তো হচ্ছে আমি এত বুঝের মানুষ না যে আমি তোদেরকে মানে না মানে তোরা কাঁদবি রেখে আমি তোদেরকে বলবো যে আমি এখানে এসে ভালো আছি, তোরা কেউ কাঁদিস না, এত বুঝের মানুষ আমি না। আমি হচ্ছে কি মানে ও বড় ওরা ওরা মানে এত বুঝে শুনে কথা, আমি বলতে পারি না যে কেউ কাঁদবে আমি ওকে সান্ত্বনা দেবো, এটা আমার দ্বারা হয় না। মানে আমি হাসছি তো হাসছি, মানে চলছে, মানে বাচ্চারা যেরকম থাকে না, মানে কোনো মানে মানে কোনো কথা দিয়ে থাকে না, তারপরে কিছু থাকে না, এরকম আমিও চলছি। মানে এত বুঝনি যে কী বলবো কি না, আমি আমি কখনো তোকে এই কথা বলবো না, আমার ভেতরেই আসবে না এই কথা যে আমি তোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলবো, আমি বলিনি কখনো, আমার মাথায় আসবে না যে আমি ওকে বলবো সান্ত্বনা দেওয়ার জন্য তোরা কাঁদিস না আমি ভালো আছি। তো চলো তারপর এখন আমরা সবাই স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব, তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে আজকে যাব। আজকে আমাদের মেকআপ কী হবে, আউটফিট কী হবে, সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা গল্প করব, দেখতে থাকো। তো আমরা কিন্তু স্নান করে চলে এসেছি, এই দেখো ও কিন্তু অলরেডি ড্রেসও পরে নিয়েছে, জাস্ট রেডি হবে, আর আমি ড্রেস পরব, রেডি হব, অনেক তো বাকি রয়েছে আমার। তো এখন আমরা সবাই মেকআপ করব, রেডি হব, দেন দেখাচ্ছি সব কিছু, দেখতে থাকো। আর আরেকজন তো কোথায় পাত্তানি, তো চলো দেখাচ্ছি। হেই ফ্রেন্ডস, এই দেখো আমরা কিন্তু হয়ে গেছি রেডি, এইটা হচ্ছে আজকে আমার লুক। তো পুরো ড্রেসটা আউটফিটটা দেখাবো তোমাদের, এই দেখো ও কিন্তু, এই দেখো ওরও কিন্তু মেকআপ আজকে কমপ্লিট। এইদিকে আজকে ওকে বেশি সুন্দর লাগছে, বিয়ের দিন থেকে আজকে ওকে বেশি ভালো লাগছে, এই দেখো। আর এই দেখো ও রেডি, তো চলো সবার এক এক করে দেখিয়ে দিই ফুল আউটফিট।
তো সবার আউটফিট কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তারপর আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য গিফট নিয়ে। তো যাওয়ার পথে না আমরা আসলে কেউই বিয়ে বাড়িটা চিনি না, তো রাস্তায় না আমরা ভুলে গেছি বা কোথায় না কি, তো রাস্তায় দেখেছি জেঠুকে, জেঠুও যাচ্ছে ওরা বিয়ে বাড়িতে, তো জেঠুর সাথে সাথে আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। যদি জেঠু না থাকতো আমরা কিন্তু একদমই যেতে পারতাম না। তো এই দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, এই হচ্ছে বিয়ে বাড়ি, ফাইনালি আমরা খুঁজে পেলাম বিয়ে বাড়িটা। তো এই দেখো গিফট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, কারণ অনেকেই আমাদের আগে গিয়েছে, তারপর ফটো ক্লিক করছে, দেন ওদের পরে আমরা যাব গিফট দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমার বোন, তো আমি আরও চলে যাচ্ছি গিফট দিতে। আর সবথেকে বড় কথা, আমার না খুব লজ্জা লাগে কাউকে গিফট দিতে বা কারোর সাথে নতুন পরিচয় হলে কথা বলতে, আমার ভীষণ লজ্জা লাগে। তো গিফট দিতেও আমার ভীষণ লজ্জা লাগে, আর আমাকে মানে কেউ যদি গিফট দেয় তখনও লজ্জা লাগে, কিন্তু কেউ যদি আমাকে গিফট দেয় মনে মনে খুব খুশি লাগে বাট লজ্জা লাগে। তো আমাদের এখানে ফটো তোলাও কমপ্লিট হয়ে গেছে, দেন এখানে সবাই মিলে দিয়া বোন সবাই মিলে এখানে ফটো তুলে নিচ্ছে, জামা জেঠু সবাই মিলে। দেন এখানে এই দেখো আমার ঠাকুমা, ঠাকুমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, এই হচ্ছে ও, ওর ফেসটা দেখো পুরো পাতিল হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এই দেখো আসার সাথে সাথেই আমাদের হাতে দিয়ে দিল পকোড়া, এই হচ্ছে বোন আমার কিন্তু বড় বোন। তো এই তারপর একটা রুমে এসে আমরা সবাই এখানে বসেছিলাম, আমার ঠাম্মাকে কিন্তু যত কথা বলো আজকে এই কালারটা খুব ভালো লাগছে। তারপর আমি বোন দিয়াত আমরা তিনজনই একসাথে বসেছিলাম এখানে, তারপর আবার আসলাম আমার পিসিদের সাথে, এ হচ্ছে সাইডে যে রেড কালার শাড়ি পরেছে আমার বড় পিসি, আর ওই সাইডে যে আছে সে আমার ছোটো পিসি, আর দিয়ার সাথে ফটো তুলছি, এই হচ্ছে আমাদের নতুন কাকিমণি। তো এই দেখো পিসমণি, তারপর বোন সবাই মিলে সেলফি ফটোস ভিডিও অনেক কিছু আমরা মজা করেছি, দেন আমরা কিন্তু ডান্সও করব। এই হচ্ছে আমার মা আজকে, তো মাকে বলছি আজকে দেখো তুমি কীভাবে এসেছো, মা বলছে আমাকে তো কেউ সাজা মানে সাজিয়ে দেওয়ার নেই, আমি নিজে নিজে সাজতেও পারি না। তো যাই হোক, তো ঠাকুমা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে বসেছে, এ হচ্ছে আমাদের আরেকজন জামাইবাবু, তো আমার বড় দিদির বর হয়। তো এখানে সবাই আমরা এবার চলে গেলাম ডান্স করতে, দেখতে থাকো। ডান্স সেরে এসে কিন্তু আমরা সবাই চলে এসেছি এখানে গল্প করতে, যা হয় আর কি বিয়েবাড়িতে সবাই একসাথে হলে যা মানে সবার কথা যত কথা আছে সবাই একসাথে বলা হয়। তো এখানে আমরা সবাই চলে এসেছি গল্প করতে, আর আমার খুব একটা খারাপ অভ্যাস যে আমি না মানে ফোন এসে ভিডিও করতে একদমই ভালো লাগে না, তো আমি আমার সাথে যেই যাই ওকে বলি ভিডিও করিস ভিডিও করিস। এখানে দেখো নতুন জামাইবাবু মানে আমার কাকা কী সুন্দর করে শ্বশুরবাড়ির লোকেদের সাথে ডান্স করছে, আর এখানে আমরা সবাই চলে এসেছি এখানে খেতে। তো চলো খাবার দেখাবো, সব কিছু দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো কী হয়েছে কি না। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, আর যা গরম লাগছে মানে ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে এখনই আমি মেকআপটাকে রিমুভ করে ফেলি বাড়িতে চলে যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্লেটগুলিও দিয়ে দিল। এখন তোমরা যাকে দেখলে সে হচ্ছে আমার বড় বোন, কিন্তু মা সেজেছে কারণ কাকার মা নেই, তো কাকার মার জায়গায় ও সেজেছে মা, তো মা সেজে ও সব কিছু দায়িত্ব পালন করেছে একদম কোলা নেওয়া থেকে সব কিছু। তো এখানে আমি খাচ্ছি, আমি দিয়েকে বলছি ভিডিও করিস না বাট ও ভিডিও করছে। যাই হোক ওকে আমি পুরো দায়িত্ব দিয়েছিলাম যখন মানে সব কিছু ভিডিও করিস যেখানে যাবো সেখানে, তো ও নিজেরটাও করছে তারপর খুব ভালো করে ভিডিও করছে, ও বেশিরভাগটাই কিন্তু আমার ভিডিও করেছে, কারণ আমি না একদমই ভালো লাগে না আমার ভিডিও করতে, এখন কেন জানি হয় এরকম হচ্ছে।
আর এই দেখো আমরা না আসার সময় রাস্তা আবার ভুলে গিয়েছিলাম, তো যাই হোক আমরা অনেকটা ম্যাপ দেখে আমরা চলে এলাম বাড়িতে। তো চলো দেখাচ্ছি বাড়িতে গিয়ে। হেই ফ্রেন্ডস, তো আমরা কিন্তু রিসেপশন থেকে বাড়িতে চলে এসেছি, তো অনেকটা টায়ার্ড, এখন প্রায় 12টা বাজে। তো এসে আমরা কিছু রিলস বানালাম, তারপর ফটো ক্লিক করলাম, অনেক কিছু করলাম। তো আজকে ওইখানে প্রচুর গরম ছিল, একে তো হচ্ছে এমনিতে গরম বাড়ছে, তারপর হচ্ছে ওইখানে এত ভিড় ছিল যার জন্য আরও বেশি গরম লাগছিল। তো মিডল ডে, শরীরটা খুব খারাপ লাগছিলো, গরম লাগছিলো, আর এই মেকআপ করে তারপর এই ড্রেস পরে আরও বেশি গরম লাগছিলো। তো যাই হোক এখন বাড়িতে চলে এসেছি আমরা, তো এখন ফ্রেশ হব, মেকআপটা ক্লিন করব, তারপর ঘুমাতে যাব। তো চলো দেখাচ্ছি, যদি কিছু থাকে তাহলে নেক্সট কন্টিনিউ করব, আর যদি না থাকে তাহলে ব্লগটাকে এখানে এন্ড করব। বাট তোমরা দেখতে থাকো, এন্ড করি বা কি না সবটাই দেখতে থাকো। আশা করি এখন আর ঘুমবো না, এখন সবাই মিলে গল্প করবো একটু, তারপর ঘুমাবো। তো আজকে আমাকে কীরকম লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবে, আজকে বেশি ভাল লাগছে নাকি বিয়ের দিন বেশি ভাল লেগেছে নাকি হালদিতে বেশি ভাল লেগেছে, কোন দিন মানে বেশি ভালো লেগেছে সেটা নিশ্চয় কমেন্ট করে তোমরা জানাবে। তো চলো, তো এখন বাজে রাত 3টে। তো আমরা মেকআপ রিমুভ করে এসে এখানে সবাই মিলে আড্ডায় বসেছি, কি হয়েছে কি না সব কিছু গল্প করছি। আর আমার না একটু বেশি ঠান্ডা লাগে, কেন জানি না, আমি না এই গরমের মধ্যে বিশ্বাস করবো আমি ফ্যান চালাই না, বাট কোথাও গেলে আমার গরম লাগে, বাট বাড়িতে থাকলে আমার ভীষণ ঠান্ডা লাগে, কোথা থেকে এত ঠান্ডা আমার আসে আমি জানি না। তো আমরা সবাই মিলে এখানে গল্প করছি, তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, টাটা।